নমস্কার কেন লেবু লঙ্কা ঝোলানো হয় এর পিছনে পৌরাণিক তত্ত্বটা কি পৌরাণিক আখ্যানটা কি সেটা আমরা আজকে জানবো লেবু লঙ্কা সাতটি লঙ্কা এবং একটি লেবু একটি ঝোলানো হয় এটির কারণ জানতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে আমরা তো সবাই মা লক্ষ্মী জানি মা লক্ষ্মী সম্পর্কে আমাদের জানা আছে কিন্তু লক্ষ্মীর যে দিদি তার নাম হচ্ছে অলক্ষী এবার আর লক্ষ্মীর ভাই বা দাদা হচ্ছে কিন্তু ব্রহ্মা এবার যখন সমুদ্র মন্থন হয় এটি মহাভারতে রামায়ণের যে ব্রহ্মাণ্ড সৃষ্টির কাহিনী রয়েছে তাতে বর্ণিত হয়েছে যে রামায়ণ বর্ণিত হয়েছে যে যখন সমুদ্র মন্থন করা হয় দৈত্য দেবতারা মিলে সেই সমুদ্র মন্থন কালে। প্রথমে অশুভ শক্তি অর্থাৎ অলক্ষ্মী জ্যেষ্ঠা কিন্তু উঠে আসে এই আর তারপরে উঠে আসে লক্ষ্মী এবার যেহেতু লক্ষ্মীর দিদি অলক্ষী তাই লক্ষ্মী যেখানে যায় সাথে সাথে কিন্তু অলক্ষীও যায় এবার এই অলক্ষ্মীটাকে অলক্ষ্মীর পরিচয় প্রথমে আমরা পেলাম এক হচ্ছে যে সে মা লক্ষ্মীর দিদি এবং তার আরেকটি পরিচয় হচ্ছে যে রাজ্যে কলি আছে অর্থাৎ এই যে কলিযুগ তার যে দেবতা তার যে অবতার কলি যেমন কলির অবতার হচ্ছে রাবণ দুর্যোধনেরা তো কলির প্রথম স্ত্রী হচ্ছে দুরুক্তি এবং দ্বিতীয় স্ত্রী হচ্ছে অলক্ষী এই অলক্ষীর চেহারার বিভিন্ন রকমের বর্ণনা আছে তার মধ্যে অলক্ষ্মীর নাকটি লম্বাটে ধরনের স্তন যুগল এত বিশাল যে নাভিক কমল পর্যন্ত ঝুলে গেছে এবং তার স্টমাক বা পেটটি এত বড় যে সেই তার যে স্তন যুগল আছে সেটি ধরবার জন্য অনেক বড় পুরু দুটো বেশ মোটা তার গায়ের রঙ কালো এই হচ্ছে অলক্ষী তো অলক্ষী যখন আহ লক্ষ্মী যখন কারো বাড়িতে যায় বা কোথাও যায় সঙ্গে সঙ্গে কিন্তু তার দিদিও যায় যেহেতু দিদি সমুদ্র মন্থনকারে আগে উঠেছিলেন তারপরে মা লক্ষ্মী উঠেছিলেন লক্ষ্মীর ঠিক বিপরীত আচরণ এবার লক্ষ্মীর সাথে সাথে যেহেতু অলক্ষ্মীও যায় আমরা লক্ষ্মীকে কি লক্ষ্মী সাদা প্রসাদ সাদা প্রসাদ বলতে ধরুন বাতাসা নারকেলেন নারু। তিল চোঁচা ছাড়িয়ে তিলের নাড়ু এই সমস্ত হালুয়া সুজি লুচি না যায় এরকম এই সমস্ত জিনিস কিন্তু নিবেদন করি মা লক্ষ্মীকে মা লক্ষ্মী সাদা জিনিস পছন্দ করেন মা লক্ষ্মীর হাতে পদ্ম এবং পদ্মের উপরে দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন তো মা লক্ষ্মীর সাথে সাথে অলক্ষী ঢোকে তো আমরা তো কেউই কামনা করি না যে আমাদের বাড়িতে অলক্ষী আসুক অলক্ষ্মী সাথে সাথে হিংসা দেশ ভাই ভাই মারামারি বিভিন্ন রকমের অনৈতিক কাজ এই সমস্ত জিনিস কিন্তু অলক্ষীর একটা প্রতীক এবার সংসারে অশান্তি সাংস্কৃতিক কলহ এগুলো হচ্ছে অশান্তির প্রতীক এই অলক্ষীর প্রতীক এবার আমরা অলক্ষীকে যেহেতু চাই না তাই অলক্ষীকে আমরা এই লেবু আর লঙ্কা ঝুলিয়ে দিই যাতে সে গৃহে প্রবেশ করতে না পারে এবং লক্ষ্মী প্রবেশ যাতে করে সেই জন্য কিন্তু আমরা এটা ঝুলিয়ে দিই এটা বৃহস্পতিবার দিন ঝোলানো ভালো তো এই কারণেই কিন্তু আমরা লেবু লঙ্কা ঝুলেই এখানে বিশেষ করে অনেকে হয়তো ভেবে নেবেন যে এর সাথে যে গণেশের একটা সম্পর্ক রয়েছে কিন্তু গণেশ দেবতার সঙ্গে লেবু লঙ্কা ঝুলানোর সম্পর্কটা নেই মেইনলি হচ্ছে আমরা অলক্ষী যাতে আমাদের গৃহে প্রবেশ করতে না পারে তাই সদর দরজার মধ্যে এই লেবু লঙ্কা ঝোলানো হয় এটি আমাদের একটা পৌরাণিক কথা নমস্কার